রোজ রোজ মাংস খাওয়া শরীর পক্ষে ভালো নয়। তোমার ভাল লাগে না তোমাকে খেতে হবে না, আমার ভাল লাগে আমি খাবো, ভালো ভালো রান্না করো। হ্যাঁ হ্যাঁ বাবা জীবন, চলো তুমি অনেক দূর থেকে এসেছো, হাত মুখ ধুয়ে ধরে বসবে, চলো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। শাশুড়িমা আপনি কথাটা না বললেও আমি বলতাম, এত রাস্তায় একটা কি পেটে সব খাবার হজম হয়ে গেছে। দেখ না বাবা জীবন, শুধু ঠ্যাং চাইছি, এত ঠ্যাং পাবো কোথায়? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তোমার পেটে কি রাক্ষস জন্মেছে নাকি? মুরগি তো দুটো ঠ্যাং হয়, এত ঠ্যাং পাবে কোথায়? মাত্র একলো মাংস? আর দাদা তোমার কি পাগলা পায়খানা হয়েছে? দূর আমার কেন পাগলা পায়খানা হতে হবে? ও পোল্ট্রি মুরগি নেবে না দেশি মুরগি নেবে? আমি যে মুরগির মাংসটা খাই সেটা দে। পারুদা জানো আজ টোটাল মুরগিটা শেষ হয়ে গেছে, তুমি একটু ম্যানেজ করে নাও না। ম্যানেজ করতে হবে কেন, মাসে তোর দোকান থেকে 20 বার মাংস নিয়ে যাই, তোর জ্ঞান নাই রাখতে হবে? তুমি তো একটু সকালে ফোন করতে পারতে, তাহলে আমি রেখে দিতাম। ছাড় বাদ দে, যা আছে 1 কিলো দিয়ে দে। ঠিক আছে দিচ্ছি। এই নাও টাকাটা খাতায় তুলে রাখবো। তুলে দে। ঠিক আছে তোমার এই মাসে অনেক ধার গেছে, পরের মাসে না ধারটা মিটিয়ে দাও। ঠিক আছে। অটুনির মা টুনি তোমার কথা শোনে না, বাড়িতে গিয়ে টুনিকে বলবো 1 কিলো মাংস রান্না করে দাও না। কিন্তু কি আর করা যাবে, আজকে রডাল মুরগি পেলাম না, যাই হোক যেটা পেয়েছে সেটা দিয়ে চালিয়ে দেব। বউকে বলবো কষে কষে রান্না করতে, তারপরে কুঞ্জি ডুবে 1 কিলো চালের ভাত খাবো। যাই অটুনির মা টুনি তোমার কথা শুনে না। বাবু ধৈর্য ধরছে না, রান্না হয়ে গেছে, আসো। পড়ানটা পুরো জুড়িয়ে গেল। জিনি তোমার মতো রান্না এই পৃথিবীতে কেউ করতে পারবে না। তুমি যে কি বলো না, তাহলে তুমি আমাকে সব মাংস দিয়ে দিয়েছো, তুমি কি খাবে? তুমি আমার প্রতি পরমেশ্বর, তোমার পেট ভরে গেলে আমারও পেটও ভরে যাবে। ও বাবা কি ভালো বাসা। ওগো তোমাকে একটা কথা বলবো। কি কথা? আমি না বাপের বাড়ি যাবো, বা আমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কে না বলেছে? আমি যাবো, তুমি যাবে না? না যাবো না। এ কি কথা, তুমি একমাত্র জামাই, তুমি গেলে আমার বাবা মা কত খুশি হবে জানো? খুশি হবে একবার দুঃখ হোক, আমি যাবো না। ওগো চলো না, ওগো চলো না। না যাবো না তো বললাম, শ্বশুর বাড়ি গেলে কুড়ি মাসের ঢোল আর মাংস গেলে দু পিস মাংস আর এক পিস ডাল আর এক বালতি ঘাস। আচ্ছা তুমি এবারে চলো, আমি মাকে বলে দেবো 10 কিলো খাসির মাংস আনতে, তুই কবজি ডুবিয়ে খাবে। ঠিক আছে তুমি বাড়াও তাহলে, বলো তুমি কবজি ঠিক আছে। আচ্ছা তুমি কদিন আমার সাথে প্রেম করবে বলো তো, বিয়ের জন্য তোমার বাড়িতে একটু বলো। এই তুমি দাঁড়াও তো, এত তাড়াতাড়ি বিয়ে করাও যাবে না আর বাড়ির লোককে বলাও যাবে না। বিয়ে করবে না মানে? বিয়ে করবে না যখন প্রেম করলে কেন? আরে বাবা বিয়ে করবো, একটু সময় দাও, একটু বুঝে নেই সুঝে নেই। কি বুঝবে আর কি শুনবে তুমি? আমি শুনেছি নাকি তোমার দিদির বর তোমাদের বাড়ি যায় না? আমার জামাই বাবু খুব ব্যস্ত তাই আসে না। ওটা আসল ব্যাপার নয়, আসল ব্যাপার পুটি মাছের ঝোল, দু পিস মাংস আর এক বালতি ঝোল দাও, ওই জন্য যাই না। ধুর যত তো মিথ্যে কথা, তার দিয়ে আর মাই ডাকতে হবে না, আমি সব জানি লোককে বলে। তোমাকে শুধু লোকে বলে, কবে বিয়ে করবে বলো তো? আরে বুঝছো না কেন, প্রেম করার মজাটাই আলাদা। বিয়ের পর তুমি আমাকে আঙুল দিয়ে উঠাবে আর বুঝাবে। তুমি কি কি বলেছো, 15 দিনের মধ্যে বাড়তি বিয়ের কথা বলো, নালে আমি বোকার বাপ। হ্যাঁ যা যা। ব্যাগে কিছু নিলে না আর মিষ্টি ফল ফল কিছু নেবে না? তোমার বাবা মা তো আগের সপ্তাহে ফোন করে বললো তাদের নাকি সুগার হয়েছে, তুমি কি ভুলে গেছো? আচ্ছা গিফটের পাল্লায় পড়লাম তো। কি গো দাঁড়িয়ে বললে যে চলো। মা, ও মা,
দিদি তুই জামাই বাবু ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। ব্যাগ গান্ডে কোথায় যাচ্ছ? পড়তে যাচ্ছি, দাঁড়াও আমি মাকে ডাকছি। মা ও মা কোথায় গেলে? দেখো দিদি আর জামাই বাবু আসছে। আরে আরে বাবা জীবন ভালো আছো? হ্যাঁ ভালো আছি। থাক 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 ফিরে গেছি। দিদি জামাই বাবু তোমরা থাকো আমি পড়তে যাই। হ্যাঁ যাও যাও। বাবাকে তো দেখতে পাচ্ছি না। তোমার বাবার শরীরটা খারাপ তো তাই ভেতরে আছে? হ্যাঁ শুনেছি বাবা সুগার হয়েছে। না না আমি একদম ঝাঁকাস আছি, আমার সুগার টুগার কিছু হয়নি। বাবা জীবন আমি শুনলাম নাকি তোমার গ্যাসের সমস্যা হচ্ছে, মাছ মাংস খাওয়াটা একটু কম করো। বাবা মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে কি ভালো থাকা যায়? বাবা জীবন আমি বলছি না, এটা ডাক্তারেরই কথা। মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে যদি ভালো থাকা যায় তাহলে এরকম ভালো থাকা আমার দরকার নেই। গিন্নি বাবা জীবন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, চলো ভেতরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ বাবা জীবন চলো, তুমি অনেক দূর থেকে এসেছো, হাত মুখ ধুয়ে ভেতরে বসবে, চলো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। শাশুড়ি মা আপনি এই কথাটা না বললেও আমি বলতাম, এত রাস্তায় এসেছি পেটে সব খাবার হজম হয়ে গেছে। শুনো না তোমার জামাই কিনা আমি অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে এনেছি, তোমরা নাকি খাওয়ার সময় পুঁটি মাছের ঝোল আর মাংসের সময় দু পিস মাংস খেতে দাও। মা এক কাজ করো, এবারে তুমি ওকে এক বালতি মাংসের ঝোল খেতে দাও আর দেখবো ও কত খেতে পারে। আচ্ছা ঠিক আছে দেবো দেবো, এখন ভেতরে চল। বাবা জীবন খাও খাও, বেশি কিছু তো করতেই পারি। এত কিছু করেছেন তবু বলছে আমি কিচ্ছু করিনি। শাশুড়ি মা এবার আমি খাই। হ্যাঁ খাও খাও। শাশুড়ি মা কি সুন্দর রান্না করেছে। ঢ্যাং মাংসের ঝোলটা কিন্তু হেভি টেস্ট, খুব সুন্দর রান্না হয়েছে, আরো একবার ঠ্যাং। বাবা জীবন শুধু ঠ্যাং চাইছে, এত ঠ্যাং পাবো কোথায়? টুনি ও টুনি একটু বাইরে আই তো। কি হয়েছে মা? দেখ না বাবা জীবন শুধু ঠ্যাং চাইছে, এত ঠ্যাং পাবো কোথায়? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তোমার পেটে কি রাক্ষস জন্মেছে নাকি? মুরগি তো দুটো ঠ্যাং হয়, এত ঠ্যাং পাবে কোথায়? কোথায়? আমি ঠ্যাং মাগিনি তো। শাশুড়ি মা এত সুন্দর রান্না করেছে তাই ধন্যবাদ জানাচ্ছি। আর ঠ্যাং মানে মুরগির ঠ্যাং নয়, ঠ্যাং মানে ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে পারবেন না, সাবস্ক্রাইব করতে বললেন না। কেউ যদি ফলো করতে চান ফেসবুকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।